না, তো ফেসবুকটা খুলি। এগুলা কি? মানে তোমাদের আর কোনো কাজ নাই নাকি? তোমরা কি বোকা সুদা নাকি? হ্যাঁ, অনলাইনে অনলাইনে ঢুকা মানে যাচ্ছা তাই, মানে একটা পাইলেই হইলো, একদম কানার মতো, মানে ওটা ফাল পাড়তে শুরু করে দিবা। তোমাদের তো লকডাউনে কোনো কাজকর্ম নাই, খালি মানে ওই যে বিপিএন কানেক্ট করবা, কইরা এই যে অনলাইনে ঢুকা যাচ্ছা তাই অবস্থা করে ফেলো। তেমনি একটা পাইসো বিনোদ, এটা নিয়ে ফাল পাড়তে শুরু করে দিবা, মানে কে না কোথাকার বিনোদ, ওটা নিয়ে ফাল পাড়তে শুরু করে দিবা। মানে টুইটারে একদম ট্রেন্ডিং এ চলে আসলো বিনোদ, সেটা বড় কথা নয়। মানে তোমাদের জ্বালা আর কি ফেসবুকটা খুলতেই পারতেছি না। এই যে দেখো, এই যে একটা, এই যে একটা, আরে ভাই তোমার এই ফেসবুকে ইতিহাস দেখতে পাইনি, মানে বিনোদের নামে একদম ইতিহাস পড়ে আলতাছে, মানে খাইয়া কাম নাই। একটু গল্পের বই পর, গান শুন, অন্য কিছু কর, অনেক কাজ আছে, মানে অনলাইনে ঢুকে যাচ্ছাতেই করে ফেলাম। লজ্জা লাগে না? এর থেকে গলায় দড়ি নিয়ে ঝুললে আরো ভালো হবে। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করতেছি, রিপ্লাই বিনোদ। ইনস্টাগ্রামে একটা স্টোরি দিতেছি, রিপ্লাই বিনোদ। আরে ভাই বিনোদ কি তোর বাবা লাগে নাকি? ব্যাংরা আমার এই যে ফেসবুকের পোস্টটা দেখো, জানো বা না জানো কমেন্ট দিকে বিনোদ লেখাস, মানে কি জাতা নাকি, মানে পাইলি হইলো বিনোদ। বিনোদ, এই তোর বাবার নাম কি? বিনোদ। তোর শ্বশুরের নাম কি? বিনোদ। মানে চোদ্দ গোষ্ঠী বিনোদ। এই দেখো 2021 সালে মাধ্যমিকের বাংলা প্রশ্ন বিনোদকে, এই তোরে কই দিছে না মাধ্যমিক পরীক্ষায় আসবে বিনোদকে, মানে এটা বাংলায় কোন অধ্যায় আছে বাড়া? মানে আবার এদিকে পেটিএম, এই যে পেটিএম আবার নিজের নাম চেঞ্জ করে মানে বিনোদ লাগাইছে, মানে বিনোদ ওর বাপ ঠাকুরদা লাগে নাকি, মানে কোন শ্বশুর লাগে, লাগাই দিল বিনোদ। মানে ভাই, মানে এতটা কানাচোদা কেউ হয় নাকি? একজন ইউটিউবার একটা ভালো ভিডিও বানাইলো, ওইটার নিচে মানে একটা লোক তার নাম অনুসারে কমেন্ট করলো, ওইটাতে 7টা লাইক পড়লো, বাস ওইটা নিয়ে ফাল পাড়তে শুরু করে দিল। মানে লোকের এত মানে অকাম, মানে অকামের সীমা নাই। একটা ভালো জিনিস তো তোরা মানে শেয়ার করবি না, মানে এটাতে দেখবো কত ভালো লাইক আসে, কত শেয়ার করো, মানে ওই বেলা তো নাই। মানে এটা অনেক হয়েছে ভাই, এবার একটু রেহাই দে, মানে হ্যাঁ নিজের কাজ কর, এগুলা মানে ফাল পাড়তে শুরু করিস না।